জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। চলাফেরার সুযোগ না দিয়ে কুকুরকে একটানা ২৪ ঘন্টা বেঁধে বা আটকে রাখলে ৬ মাসের জেলের পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানা করা হবে। রবিবার মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু প্রাণী কল্যাণ বিল ২০১৯ সংসদে প্রস্তাবিত এই বিলটি পাশ হয়। মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করলে ৬ মাসের জেল অথবা ১০,০০০ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে এই বিলে। ১৯২০ সালের পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইন বাতিল করে নতুন আইন করতে বিলটি পাশ করা হয়েছে।